নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে বাইশ সাল দু হাজার তেইশে পশ্চিমবঙ্গের শিক্ষক মহাশয়ের পদোন্নতি বা প্রমোশন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে এই প্রমোশন সংক্রান্ত নিয়ে আদালতের রায় অলরেডি প্রকাশিত হয়েছে তবে এখনও শিক্ষা দপ্তর সেইটা কার্যকরী করেনি সেই জন্য শিক্ষক মহাশয়রা তাকিয়ে রয়েছেন এই শিক্ষা দপ্তরের দিকে আসুন এই সংক্রান্ত আপডেট দেখে নি বিস্তারিত কী রয়েছে রাজ্য সরকারি কর্মচারী ও স্কুল শিক্ষকদের মতোই সাহায্যপ্রাপ্ত ও স্কুলের শিক্ষক শিক্ষিকাদের গ্রেড পে আঠারো ষোলো এবং পঁচিশ বছর অন্তর বৃদ্ধির নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে সরকারি দপ্তর স্কুলে নিযুক্ত কর্মীদের নির্দিষ্ট সময় অন্তর ফাংশনাল প্রমোশন নন ফাংশনাল প্রমোশনের সঙ্গে সাযুজ্য রেখে কেরিয়ার অ্যাডভান্স স্কিম বা ক্যাশ চালু আছে হিন্দু হেয়ার ও সংস্কৃতির মতো সরকারি স্কুলে কর্মরত শিক্ষকদের পদোন্নতির এই সুযোগ থাকলেও সরকারি সাহায্যপ্রাপ্ত উপস্থিত স্কুল ও মাদ্রাসা শিক্ষক এই সুযোগ থেকে এতদিন বঞ্চিত ছিলেন তাই ক্যাশ পেতে শিক্ষক সংগঠন অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কলকাতায় হাইকোর্টে মামলা করেছিল চাকরির আট ষোলো এবং পঁচিশ বছর অন্তর অধিক্রান্ত হলে সংশ্লিষ্ট শিক্ষকরা যাতে পরবর্তী উচ্চতর স্কেলে উন্নীত হওয়ার জন্য ক্যাশের সুবিধা পায় তার পক্ষেই রায় দিয়েছেন বিচারপতি এবং সব শিক্ষা দপ্তরের প্রধান সচিবকে মামলাকার্যের বিষয়টি বারো সপ্তাহের মধ্যে বিচার বিবেচনা করে যুক্তিযুক্ত বিজ্ঞপ্তি প্রকাশেরও নির্দেশ দিয়েছেন এতে লক্ষাধিক শিক্ষক উপকৃত হবেন সরকারি কর্মচারী ও স্কুল শিক্ষক যাদের কর্ম চাকরিতে সরাসরি পদোন্নতির সুযোগ নেই তারা আট ষোলো এবং পঁচিশ বছর চাকরি সম্পন্নর পর একটি অতিরিক্ত ইনক্রিমেন্ট সহ পরবর্তী উচ্চতর স্কেলে উন্নীত হন এটাকেই ক্যাশ বা কেরিয়ার অ্যাডভান্স স্কিম বলা হয় ক্যাশের সুবিধা চালু থাকায় সরকারি স্কুলে স্নাতকোত্তর ও অনার্স টিচারদের আট ষোলো পঁচিশ বছর পর গ্রেড পে বেড়ে যায় যথাক্রমে চুয়ান্নশো ছে ছেষট্টিশো এবং ছিয়াত্তরশো টাকা ফলে সার্বিক মোট বেতন বা কাঠামোতেও ইতিবাচক বৃদ্ধি পায় এবং কিন্তু সাহায্যপ্রাপ্ত ও পোষিত স্কুলের স্নাতক এবং অনার্স শিক্ষকদের গ্রেড পেতে কোনো পরিবর্তন হয় না তাদের চাকরিতে প্রবেশ অবসরের সময় গ্রেড একই বা আটচল্লিশশো টাকায় থাকে এবং এটা না থাকার ফলে একই যোগ্যতায় এবং অভিজ্ঞতা সম্পন্ন সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত পোষিত স্কুলে কর্মরত স্নাতক উত্তর এবং অনার্স শিক্ষকদের মধ্যে প্রতি মাসে বেতনের পার্থক্য পনেরো হাজার টাকা হতে পারে তো মামলাকারীদের আইনজীবী বলেন যে সরকার প্রসিত স্কুল ও মাদ্রাসাগুলোতে অনার্স পিজি ক্যাটাগরি শিক্ষকদের বেতনক্রমের প্রতি বৈষম্যমূলক আচরণ অনভিপ্রত উচ্চ আদালতের রায় অনুসারে শিক্ষা দপ্তর মামলাকারীদের স্বার্থে যথাযথ ব্যবস্থা গ্রহণ করুক মামলাকারী সংগঠনের সম্পাদক জানায় যে শিক্ষকদের পদোন্নতির সুযোগ চালু করা অত্যন্ত আবশ্যক কোর্টের রায়ে সরকারের ইতিবাচক পদক্ষেপ নেওয়া উচিত তো দেখা যাক সরকার বারো সপ্তাহের মধ্যে কী উদ্যোগ নেয় বা এ সংক্রান্ত কোনো আপডেট পেলে অবশ্যই আপনার সাথে শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ